ওম শান্তি। আজকে তারিখ হলো 11 জানুয়ারি 2024। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সর্বদা এই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন। আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো দি বেস্ট, মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের উপর এখন বৃহস্পতির দশা রয়েছে। তো বাবা বলেছেন যে সর্বদা এই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন, ভগবান আমাদের পড়াচ্ছেন। আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো দি বেস্ট, মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। প্রশ্ন, কোন বাচ্চাদের সকলের ভালোবাসা প্রাপ্ত হয়? উত্তর, যারা অনেকের কল্যাণের নিমিত্ত হয়। যারা অনেকের কল্যাণের নিমিত্ত হয়, যাদের কল্যাণ হয়েছে, তারা বলে যে তুমি হলে আমাদের মা। তাই নিজেরা নিজেদের দেখো যে আমরা কতজনের কল্যাণ করছি, বাবার মেসেজ কত আত্মাদের প্রতি আত্মাদের দিতে পারছি। বাবা হলেন পয়গম্বর। বাচ্চারা, তোমাদেরও বাবার পয়গাম সন্দেশ দিতে হবে। সবাইকে বলো যে দুজন পিতা রয়েছে, অসীম জগতের পিতাকে স্মরণ করো, আর অবিনাশী উত্তরাধিকারকে বর্ষা স্মরণ করো। গীত বলেছেন, তুমি প্রেমের সাগর, তব বাবা বলেছেন তুমি প্রেমের সাগর, তব প্রেমের এক বিন্দুর পিয়াসী মনা। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের রোজ রোজ বোঝান যে বাচ্চারা আত্মাভিমানী হয়ে বসো। এরকম যেন না হয় যে বুদ্ধি বাইরে এদিকে ওদিকে ঘুরতে থাকে। একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেছেন যে একমাত্র আমাদের বাবাকেই স্মরণ করতে হবে। তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর। বলা হয় যে জ্ঞানের এক ফোঁটাও অনেক। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আত্মিক পিতাকে স্মরণ করো, তবেই তোমরা এই অবিনাশী উত্তরাধিকার পেয়ে যাবে, অমরপুরী বৈকুণ্ঠে চলে যাবে। এছাড়া এই সময় তোমাদের মাথার উপরে যে পাপের বোঝা রয়েছে তা নামিয়ে ফেলতে হবে। নিয়ম অনুসারে, বিবেক অনুসারে বাচ্চারা তোমাদের বোঝানো হয়। যিনি উচ্চ থেকে উচ্চে ছিলেন, তিনি অন্তিমে নিজে তপস্যা করেছেন। রাজযোগের তপস্যা একমাত্র বাবাই শেখান। হঠযোগ হলো সম্পূর্ণ আলাদা। ওটা হলো পার্থিব জগতের, আর এ হলো অসীম জগতের। ওটা হলো নিবৃত্তি মার্গ, এ হলো প্রবৃত্তি মার্গ। বাবা বলেন, তোমরা বিশ্বের মালিক ছিলে, রাজারানী যেমন হবে প্রজা তেমনই হবে। প্রবৃত্তি মার্গের পবিত্র দেবী দেবতা ছিল, পরে আবার দেবতারা বাম মার্গে বিকারে চলে যায়। সেসবেরও চিত্র রয়েছে, অত্যন্ত অশোভন, মানে নোংরা চিত্র বানায় যা দেখতেও লজ্জা করে, কারণ বুদ্ধিও সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে যায়। বাবার উদ্দেশ্যেই বলা হয় যে তুমি হলে প্রেমের সাগর। এখন প্রেমের তো এক ফোঁটা হয় না, এ হলো জ্ঞানের কথা। তোমরা বাবাকে জেনে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছো। বাবা সদ্গতিরই জ্ঞান দেন। শুধু শুনলেই কি সদ্গতিতে আসতে পারবে? হ্যাঁ, না পারবে না বাচ্চারা। এখান থেকেই তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। তোমরা জানো যে আমরাই বৈকুণ্ঠের মালিক হই। এই সময় সমগ্র বিশ্বে রাবণের রাজত্ব। বাবা এসেছেন তোমাদের বিশ্বে রাজত্ব দিতে। তোমরা সকলেই বিশ্বের মালিক ছিলে, এখনো পর্যন্ত চিত্র রয়েছে। এছাড়া লক্ষ বছরের কোনো কথাই নেই, একথা সম্পূর্ণ ভুল। বাবাকে সদা রাইটিয়াস, ন্যায় পরায়ণ বলা হয়। বাবার দ্বারাই সমগ্র বিশ্ব ধর্মনিষ্ঠ হয়ে যায়। এখন সব হলো আনরাইটিয়াস, অধার্মিক। এখন বাচ্চারা, তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ, এও কিন্তু ড্রামায় ফিক্সড হয়ে রয়েছে। জ্ঞান শুনতে শুনতে তারা আশ্চর্য রকমভাবে শুনন্তি শোনে, কথন্তি অন্যদের জ্ঞান শোনায়, ভাগন্তি তারপর হাত ছেড়ে চলে যায়। অহো,
আমার মায়া, তুমিও কত শক্তিশালী যে বাবার কাছ থেকে বিমুখ করে দাও। শক্তিশালী কেন হবে না, আধা কল্প তো তার রাজত্ব চলে। রাবণ কি তা তোমরা জানো, এখানেও কোনো কোনো বাচ্চারা বুদ্ধিমান, আবার কেউ কেউ অবুঝ। তোমরা জানো যে এখন আমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে, তবেই তো আমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। মানুষের যে মৃত্যু হয়, কিন্তু তারা তো স্বর্গে যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করে না, শুধু এমনই বলে যে স্বর্গে গেছে। তোমরা জানো যে সত্যি সত্যি স্বর্গে যাওয়ার জন্য আমরা পুরুষার্থ করছি, অথবা স্বর্গের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছি। এমনও কখনো কেউ বলে না যে ইনি স্বর্গে যাচ্ছেন, বরং তারা বলবে যে এটা কী বলছ, মুখ বন্ধ করো, মানুষ তো পার্থিব হদের জগতের কথা শোনায়, বাবা তোমাদের অসীমের মানে বেহদের কথা শোনায়। বাচ্চারা, তোমাদের অনেক পুরুষার্থ করা উচিত, নেশায় অত্যন্ত বিভোর হয়ে থাকা উচিত। যারা কল্প পূর্বে পুরুষার্থ করেছিল, যে পথ প্রাপ্ত করেছিল তাই পাবে। বাচ্চারা, অনেকবার তোমাদের মায়ার উপরে বিজয় প্রাপ্ত করিয়েছি, পুনরায় তোমরা পরাজয় বরণও করেছ। ড্রামা এইভাবেই তৈরি হয়ে রয়েছে, তাই বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। তোমরা মৃত্যুলোক থেকে অমরলোকে যাচ্ছ। স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট, ছাত্র জীবনও শ্রেষ্ঠ জীবন। এই সময় হলো তোমাদের শ্রেষ্ঠ জীবন, একে কোনো মানুষ জানে না, স্বয়ং ভগবান এসে তোমাদের পড়ান। এটাই হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছাত্র জীবন। আত্মাই পড়ায় আবার বলে যে এর নাম অমুক। আত্মাই শিক্ষক, তাই না? আত্মাই শুনে তা ধারণ করে, আত্মাই শুনে কিন্তু দেহ অভিমানের কারণে বুঝতে পারে না। সত্যযুগে বুঝতে পারবে যে আমরা অর্থাৎ আত্মারা এই শরীর প্রাপ্ত করেছি, আর এখন বৃদ্ধাবস্থা। অতি শীঘ্র সাক্ষাৎকার হবে যে এখন আমরা এই পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন পরব। ভ্রমরের উদাহরণও এখানকার। এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণী। ড্রামার পরিকল্পনা অনুসারে যারাই তোমাদের কাছে আসে তাদেরকে জ্ঞানের ভু ভু করো। তাদের মধ্যেও আবার কেউ কেউ কাঁচা থাকে, কেউ কেউ নষ্ট মানে বিকারই হয়ে যায়। সন্ন্যাসীরা তো এই উদাহরণ দিতে পারে না, ওরা কি কাউকে নিজের মতো তৈরি করবে? না, করবে না। তোমাদের কাছে তো এম অবজেক্ট রয়েছে, এই সত্যনারায়ণের কথা, অমর কথা, এসব তোমাদেরই। একমাত্র বাবাই সত্য কথা শোনান, এছাড়া আর সবই মিথ্যা। ওখানে তো সত্যনারায়ণের কথা শুনি প্রসাদ খাওয়ায়, কোথায় তা হলো সীমিত জগতের হদের কথা, আর কোথায় এ হলো অসীম জগতের বেহদের কথা। বাবা তোমাদের ডাইরেকশন দেন, তোমরা নোট করো, বাকি যত বই শাস্ত্র ইত্যাদি রয়েছে এসব বই শেষ হয়ে যাবে, পুরনো কোনো জিনিসই থাকবে না। মানুষ ভাবে যে কলিযুগ শেষ হতে এখনও 40,000 বছর বাকি রয়েছে, সেই জন্য বড়ো বড়ো ঘর বাড়ি ইত্যাদি তৈরি করতেই থাকে, খরচ করতেই থাকে। সমুদ্র কি ছেড়ে দেবে, এক ঢেউয়েরই সব গ্রাস করে নেবে। না এই বোম্বে ছিল, আর না থাকবে। এই 100 বছরের ভেতরে এখন এই সব কি না বেরিয়েছে। পূর্বে বাবা বলেছেন যে পূর্বে ভাইসরয় মানে ব্রিটিশ রাজ প্রতিনিধি 4টি ঘোড়ায় টানা গাড়িতে আসতেন, আর এখন অল্প সময়ের মধ্যে দেখো কি কি হয়েছে। স্বর্গ তো অনেক ছোট, নদীর ধারে তোমাদের মহল হবে। বাচ্চারা, তোমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে, বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরা এই ধনবান হই। যখন কেউ সর্বশ্রান্ত হয় তখন তাকে বলা হয় রাহুর দশা রয়েছে। তোমরা নিজেদের দশায় প্রফুল্ল থাকো, ভগবান অর্থাৎ বাবা আমাদের পড়ান। ভগবান আর কাউকে পড়ান কি? বাচ্চারা, তোমরাই জানো যে আমাদের এই ছাত্র জীবনই সর্বপ্রেষ্ঠা শ্রেষ্ঠ। আমরা নর থেকে নারায়ণ বিশ্বের মালিক হই। এখানে আমরা রাবণ রাজ্যে এসে আটকে মানে আবদ্ধ হয়ে পড়েছি, পুনরায় যাই সুখধামে। তোমরা হলে সঙ্গমযোগী ব্রাহ্মণ, ব্রহ্মার দ্বারা স্থাপন হয়। একজনই কি হবে? না তা হবে না, অনেকেই হবে, তাই না? তোমরা ক্ষুদার ভগবান খিদমৎগার সেবাধারী হও।
খুদা স্বর্গস্থাপনের জন্য যে সেবা করেন তোমরা তাতে সাহায্য করো। যারা অনেক সাহায্য মানে সেবা করবে তারা উচ্চ পদ প্রাপ্ত করবে, না খেতে পেয়ে কেউ মরবে না। এখানে তো ফকিরদের কাছেও যদি খোঁজ করো তবে হাজার হাজার টাকা বেরোবে, তাই ক্ষুধার্ত হয়ে কেউই মারা যেতে পারে না। আর এখানে তোমরা বাবার হয়েছো, যদিও বাবা গরিব তবু কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা খাবার পায় ততক্ষণ নিজেও খান না, কারণ বাচ্চারা হলো ওয়ারিশ উত্তরাধিকারী, তাদের প্রতি ভালোবাসা রয়েছে ওখানে, মানে স্বর্গ ভালোবাসা রয়েছে ওখানে। তো গরিবের কোনো ব্যাপারই নেই, প্রচুর আনাজ সবজি থাকে, অগাধ ধন থাকে, ওখানকার লালন পালন দেখো কত সুন্দর। তাই বাবা বলেন যে যখনই অবসর পাবে তখনই লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে গিয়ে বসো, রাতেও বসতে পারো, এই লক্ষ্মীনারায়ণকে দেখতে দেখতে শুয়ে পড়ো। ওহো বাবা, আমাদের এরকম তৈরি করেন তোমরা? বাবা, তোমরা এরকম অভ্যাস করে দেখো যে কত আনন্দ হয়। তারপর আবার সকালে উঠে অনুভব শোনাও লক্ষ্মীনারায়ণের চিত্র আর সিঁড়ির চিত্র সকলের কাছে। থাকা উচিত। স্টুডেন্টরা জানে যে আমাদের কে পড়াচ্ছেন, ওনার চিত্র রয়েছে, সমগ্র বিষয়টি হলো পড়ার উপর। স্বর্গের মালিক তো হবে, বাকি পথ প্রাপ্তির আধার হলো পঠন পাঠনের উপর। বাবা বলেন এই পুরুষার্থ করো যে আমি হলাম আত্মা, শরীর নয়, আমি বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি, বিশেষ কিছু কঠিন নয়, মাতাদের জন্য খুব সহজ। পুরুষেরা তো কাজকর্মে চলে যায়, এই এম অবজেক্ট চিত্রের উপর তোমরা অনেক সার্ভিস করতে পারো, অনেকের কল্যাণ করলে তারা তোমাকে অনেক ভালোবাসবে আর বলবে যে তুমি তো আমাদের মা, জগতের কল্যাণের জন্য মাতারা তোমরা নিমিত্ত হয়েছ। নিজেদের দেখতে হবে যে আমরা কতজনের মানে কল্যাণ করেছি, কতজনকে বাবার সংবাদ দিয়েছি, বাবাও পয়গম্বর আর কাউকে পয়গম্বর বলা যাবে না। বাবা তোমাদের মেসেজ দেন যে তোমরা সকলকে শোনাও অসীম জগতের বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করো, 84 চক্রকে স্মরণ করো, তোমরা হলে পয়গম্বর বাবার সন্তান, তাই সবাইকে বাবার সংবাদ দাও। তাই বাবা বলছে সকলকে বাবার সংবাদ দাও, সকলকে বলো তোমাদের দুজন পিতা রয়েছে, অসীম জগতের পিতা সুখ আর শান্তির আশীর্বাদ দিয়েছেন, আমরাই সুখধামে ছিলাম আর বাকি সবাই এখন শান্তিধামে, তখন শান্তিধামে ছিল, তারপরে আবার জীবন মুক্তিতে আসে, এখন আমাদের ফিরে যেতে হবে, তারপর আবার সেখানে আমরাই বিশ্বের মালিক হব। কথাতেও রয়েছে বাবা তোমার থেকে আমরা বিশ্বের রাজত্ব মানে বাদশাহী পাই, সমগ্র ধরণী সমুদ্র আকাশ আকাশ আমাদের হাতে থাকবে, এই সময় আমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি, তোমরা হলে গুপ্ত ওয়ারিয়ার্স মানে যোদ্ধা শিব শক্তি সেনা, এ হলো জ্ঞান কাটারি জ্ঞানবান, ওরা তো দেবীদের স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে, ভক্তি মার্গে কত মন্দির বানানো হয়েছে, কত চিত্র ইত্যাদি রয়েছে, তবেই তো বাবা বলে যে ভক্তি মার্গে তোমরা সব টাকা পয়সা শেষ করে দিয়েছ, এখন এই সবই শেষ হয়ে যাবে, ডুবে যাবে, তোমাদের সাক্ষাৎকারও করিয়েছি যে ওখানে কিভাবে খনি থেকে হীরে জহরত নিয়ে আসে, কারণ সব কিছুই তো মাটির তলায় চাপা পড়ে যায়, বড় বড় রাজাদের কাছে নিচে গুপ্তরত্ন ভাণ্ডার থাকে, ওই সব কিছু নিচে চলে যাবে, যা পরে তোমাদের কারিগররা গিয়ে নিয়ে আসবে, স্বর্গের দৃশ্য আজমিরের শনি মন্দিরে গেলে দেখতে পাওয়া যাবে, তাই না? বাবা বলেছেন মিউজিয়ামও এরকম তৈরি করো, স্বর্গের ফার্স্ট ক্লাস মডেল তৈরি করা উচিত। বাচ্চারা তোমরা জানো যে এখন আমরা নিজেদের রাজধানী স্থাপন করছি, পূর্বে কিছুই জানা ছিল না, এখন জানতে পারছি, এমনও নয় যে আমরা প্রত্যেকের ভেতরে কি আছে তা জানি, কোনো না কোনো বিকারী আসতো, তাদের বলা হতো কেন আসো, তখন বলতো এখানে আসবো না তবে তো বিকার থেকে মুক্ত হব, আমি অত্যন্ত পাপী আত্মা, তখন বাবাই বলেন যে আচ্ছা তোমার কল্যাণ হোক, মায়া অত্যন্ত প্রবল, বাবা বলেন বাচ্চারা তোমাদের এই বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবেই জগৎ জিত হবে, মায়াও কম নয়, এখন তোমরা পুরুষার্থ করে এরকম লক্ষ্মীনারায়ণের মতো হও,
এনাদের মতো সৌন্দর্য আর কারো হতে পারে না, এটাই হলো ন্যাচারাল বিউটি। প্রতি 5000 বছর পরে স্বর্গের স্থাপনা হয়, পুনরায় 84 জন্মের চক্রতে আসতে হয়। তোমরা লিখতেও পারো এ হলো বিশ্ববিদ্যালয় বা হসপিটাল, একটি স্বাস্থ্যের মানে হেলথের জন্য, আর একটি ওয়েলথের জন্য, হেলথ ওয়েলথ হ্যাপিনেস 21 জন্মের জন্য এসে প্রাপ্ত করো। ব্যবসায়ীরা নিজেদের বোর্ড লাগায়, ঘরেও বোর্ড লাগানো হয়। যারা সদা নেশায় বিভোর থাকবে তারা এরকম লিখতে পারবে, যারাই আসবে তাদেরকেই বোঝাও তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে, পুনরায় 84 জন্ম নিয়ে পতিত হয়েছ। এখন পবিত্র হও, নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো। বাবাও এমনই করেন, তিনি ব্রহ্মা হলেন প্রথম নম্বরের পুরুষার্থী। অনেক বাচ্চারা লেখে যে বাবা ঝড় ঝাপটা আসে, এখন এমন হয় যে আমি লিখি আমার তো কাছে তো সব ঝড় ঝাপটা সবার আগে আসে, আমি প্রথমে অনুভবী হলে তবেই তো বোঝাতে পারবো মায়ের কাজে হলো এটা। এখন বাবা বলেছেন, অতি মিষ্টি অতি প্রিয় বাচ্চারা, এখন তোমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে, তোমাদের নিজেদের জন্মপত্রিকা কোষ্ঠী ইত্যাদি আর কাউকে দেখাবার প্রয়োজন নেই, বাবা সব কিছু বলে দেন। ওখানে আয়ু বড় হয়, কৃষ্ণকে মানুষ যোগেশ্বর বলে, কৃষ্ণকে যোগ শিখিয়েছিলেন যোগেশ্বর, তা এরকম হয়েছেন। কোনো মানুষ সন্ন্যাসী ইত্যাদিদের মানে যোগেশ্বর বলা যাবে না, তোমাদের ঈশ্বর যোগ শেখান, তাই তোমাদের যোগেশ্বর যোগেশ্বরী নাম রাখা হয়েছে। এই সময় আমাদের এখন যোগেশ্বর আর যোগেশ্বরী নাম রাখা হয়েছে। তোমাদের ঈশ্বর যোগ শেখান, তাই তোমাদের যোগেশ্বর যোগেশ্বরী নাম রাখা হয়েছে। এই সময় জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরী হলে তোমরাই, পুনরায় ওখানে গিয়ে রাজ রাজেশ্বর তোমরাই হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এইম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করো। লক্ষ্মীনারায়ণের চিত্রকে সামনে দেখতে দেখতে নিজে নিজের সাথে কথা বলো যে ওহো বাবা, তুমি আমাদের এরকম তৈরি করছো, আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। 2 নম্বর, নিজের সমান বানানোর জন্য ভ্রমরীর মতো জ্ঞানের ভু ভু করো, ক্ষুদাই হিকমত গার মানে ক্ষুদার সেবাধারী হয়ে স্বর্গ স্থাপনে বাবাকে সাহায্য করো। বরদান, দেহের বোধ থেকে ডিটাচ হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী কমল আসনধারী ভব। দেহের বোধ থেকে ডিট্যাচ হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী কমল আসনধারী ভব। স্পষ্টীকরণ, কমল আসন হলো ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির চিহ্ন। এরকম কমল আসনধারী আত্মারা এ দেহবোধের থেকে স্বভাবতই ডিট্যাচ থাকে। শরীরের বোধ তাদেরকে আকর্ষণ করবে না। ব্রহ্মা বাবার যেমন চলতে ফিরতে ফরিস্তা রূপ বা দেবতা রূপ সবসময় স্মৃতিতে থাকতো, সেরকম দেহি অভিমানী স্থিতি সর্বদা থাকলে তাকে বলা হবে দেহবোধের থেকে ডিট্যাচ। এরকম দেহবোধের থেকে যারা ডিট্যাচ থাকে তারাই পরমাত্মার প্রিয় হয়ে যায়। স্লোগান, তোমার বিশেষত্ব বা গুণ হলো প্রভুর প্রসাদ, তাকে নিজের মনে করাই হলো দেহ অভিমান। কেউ ভাবে যে এটা আমার গুণ, হ্যাঁ সেটা হলো দেহ অভিমান। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা থাকলে তবে এখন ব্রহ্মা বাবার সমান ফরিস্তা হও। হ্যাঁ, ব্রহ্মাবার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে ব্রহ্মাবার মতন ফরিস্তাও সর্বদা নিজের লাইটে ফরিস্তা স্বরূপ যেন দেখতে পাওয়া যায়, এরকম আমাকে হতে হবে, আর ভবিষ্যতে রূপও যেন দেখতে পাওয়া যায়। এখন এটা ত্যাগ করেই ওটা গ্রহণ করলাম বলে যখন এইরকম অনুভূতি হবে তখনই বুঝবে যে সম্পূর্ণতা সমীপে রয়েছে। হ্যাঁ, যখন এরকম অনুভূতি হবে তখন ভাবতে হবে সম্পূর্ণতা সমীপে রয়েছে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।